আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরও একটি এনজিওর নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আর্স বাংলাদেশ একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে চারটি পদে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো ইপিপাত থেকে সংগ্রহ করেছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, কিভাবে আবেদন করতে হবে সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন। যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আর্স বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বলা আছে আপনাকে যারা আবেদন করবেন অবশ্যই প্রত্যন্ত অঞ্চলে কাজ করার আগ্রহী হতে হবে এবং আপনার যে আবেদনপত্রটি অবশ্যই স্বহস্তে লিখিত হতে হবে, নিজের হাতে লেখা, এবং যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা ও সাতক্ষীরা জেলায় এই আপনার কর্মস্থল হবে। এই যে জেলাগুলোর নাম বললাম এগুলো হবে আপনার কর্মস্থল। আর যেহেতু আবেদনটি অফলাইনে, তাই মনোযোগ দিয়ে না টেনে পুরো ভিডিও না দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথমে বলা আছে পদের নাম, শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা 25টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, এবং সংশ্লিষ্ট পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন, যখন আপনাকে স্থায়ীকরণ করা হবে সেখান আপনার বেতন হবে 24,660 টাকা, বয়স 38 বছর সর্বোচ্চ। 2 নম্বর ছিল হিসাবরক্ষক ইনচার্জ, পদের সংখ্যা 25টি, সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর, বাণিজ্য বিভাগ অবশ্যই বাণিজ্য বিভাগে হতে হবে। স্থায়ীকরণের পর বেতন হবে 17,100 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর। 3 নম্বর ছিল 2 নং পদের জন্য হিসাবরক্ষক ইনচার্জ পদের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না। 3 নম্বরে সিনিয়র ক্রেডিট অফিসার, পদসংখ্যা 50টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 17,550 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর, এই পদেও কোনো অভিজ্ঞতা লাগবে না। 4 নম্বর ছিল ক্যাডেট অফিসার, 100 জন, স্নাতক অথবা স্নাতকোত্তর, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্থায়ীকরণের পর হবে 16,600 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর, এই পদেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আমরা পুরো সার্কুলারটা দেখে নিলাম, এখন দেখবো আবেদনের শর্তাবলী। এখানে বলা আছে কর্মী নং 1-এর জন্য বা 1 নং পদের জন্য 300 টাকা, 2 থেকে 4 নং পদ পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 200 টাকা, 1 নং পদের জন্য 300 এবং 2 থেকে 4 নং পদের জন্য 200 টাকা। আর্স বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড যশোর শাখার অধীনে আপনাকে অনলাইনে টাকা জমা দানের রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। তবে এই অনলাইনে টাকা জমা দেওয়ার যে রসিদ, এটি আবেদনের সঙ্গে যুক্ত না করলে আপনার আবেদনটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এখানে হিসাব নম্বর দেওয়া আছে 3215036001363, এটা হচ্ছে হিসাব নং। এই সোনালী ব্যাংকের এই হিসাব নঙ্গে আপনাকে টাকা জমা দিয়ে আবেদন রসিদ, টাকা জমা দানের রসিদ আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। এখানে বলা আছে শিক্ষানবিশকাল ধরা হবে আপনার 6 মাস, এবং শিক্ষানবিশকালে যদি দক্ষতা আপনি ভালো দেখাতে পারেন দক্ষ হিসাবে, তাহলে আপনাকে অবশ্যই তার আগে আপনাকে স্থায়ীকরণ করা হবে। এখানে বলা আছে আপনার যে সুযোগ সুবিধাগুলো পাবেন, 2টা ঈদ, দুর্গাপূজা ও পয়লা বৈশাখের ভাতা, উৎসব উপহার, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি পাবেন, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা ও স্বল্প খরচে আবাসিক সুবিধাও দেওয়া হবে। এখন আবেদনের জন্য আপনাকে যা করতে হবে, আবেদনের জন্য আপনার স্বহস্তে লেখা একটি আবেদনপত্র, পূর্ণাঙ্গ আবেদনপত্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 4 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি, মোবাইল নম্বর উল্লেখ করে আপনাকে আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠাতে হবে ডাক অথবা কুরিয়ারে, এবং আবেদন পাঠানোর শেষ ঠিকানা বা শেষ দিন হচ্ছে 20/6/2021, জুন মাসের 20 তারিখের মধ্যে আপনাকে আবেদনটি পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা আমি একটু পরে জানিয়ে দেব। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অবশ্যই আবেদনপত্রের খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা, নির্বাহী পরিচালক, আর্স বাংলাদেশ, আর্স বাংলাদেশ ভবন, বাড়ি নং 230, কিসমত, নওয়াপাড়া, নতুন উপশহর, যশোর,
7400। বিশেষ দ্রষ্টব্য, আর্স বাংলাদেশে চাকরির জন্য কোনো নগদ জামানত গ্রহণ করা হয় না। এই এনজিওতে চাকরি করার জন্য আপনাকে কোনো জামানত জমা দিতে হবে না। তা আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।